রাজধানীতে শীত এখনো জেকে না বসলেও শিশুদের ঠান্ডাজনিত রোগ বাড়ছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। শিশু হাসপাতালের বহির্বিভাগে আগে যেখানে দৈনিক গড়ে 100 রোগীর চিকিৎসা দেয়া হতো, এখন সেখানে আসছে 250 থেকে 300 রোগী, যাদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত। বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন মেডিসিন বিভাগে যেসব শিশু ভর্তি হচ্ছে তাদের সিংহভাগই ঠান্ডাজনিত রোগী। টাইফয়েড আর ডেঙ্গু একসাথে হয়ে ওর রক্তের পয়েন্ট নাকি কমে গেছে। এখানে নিয়ে আসার পর প্রতিদিন ব্লাড নিচ্ছে, এখন মেয়ে মনে করেন অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে অক্সিজেন আর পরে একটু সুস্থ হওয়ার পরে এখানে বেডে দিছে। চিকিৎসকরা বলছেন শীত ঋতু শুরু হওয়ার পর ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে, তাই এখন থেকেই সচেতন থাকতে হবে। ঘর যাতে স্যাঁতস্যাঁতে না হয়, এরপর হচ্ছে প্রচুর শাকসবজি এবং ফলমূল পাওয়া যায় শীতকালীন রোগগুলো, যদি আমরা বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারি তাহলে এই সিজনাল ফ্লুটা আমরা অনেক সময় মোকাবেলা করতে সক্ষম হব। এদিকে উত্তরের জেলাগুলোর কোথাও কোথাও শীত এরই মধ্যে জাঁকিয়ে বসেছে, শিশুদের মধ্যে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। চিকিৎসকরা জানালেন ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে এখন যত রোগী আসছে তার 70 ভাগই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। হাঁটার জন্য একটু ঠান্ডা লাগছিল, তারপর হঠাৎ করে পাতলা পায়খানা বমি হচ্ছিল, আজকে সকালবেলা আসছি আমরা। এ সময় অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ বেড়ে যায়। এমনি কম হয় শীতে, মানুষ সাবধান থাকে, তারপরে বাচ্চাকে শীতের সময় বাড়ি থেকে যতদূর সম্ভব বের না করাই ভালো। শীতের দাপট বাড়ায় গাইবান্ধায় শিশুদের মধ্যে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। নাটোর সদর হাসপাতালেও বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। তারা জ্বর, সর্দি, হাঁচি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। আমার বাচ্চা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে আমি সদর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডাক্তারে ভর্তি করার পরে মানে ওষুধ লেখা দিয়েছি। করোনা অতিমারির এই সময়ে শীতকালে শিশুদের ব্যাপারে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।